হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আবারও এসে গেছি নতুন দিন নতুন একটা ভিডিওর সাথে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা। নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি তো ভালো আছি, আশা করছি তোমরাও যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যে যেখানে আছো সবাই ভালোই আছো, ভালো থেকো এটাই কামনা করি। তো দেখো, চা করে নিলাম, তো পুজো পাঠ স্নান সব কিছু হয়ে গেছে, চা বিস্কুট দিয়ে দিলাম মাকে, তো আমরাও খেয়ে নেবো। এখন এখানে সকালের টিফিনে বানানো হবে পাস্তা, তো ক্যাপসিকাম আলু পেঁয়াজ সব কিছু দিয়ে পাস্তা তৈরি হবে সকালে ব্রেকফাস্ট খাওয়ার জন্য করার জন্য। তো সবাই মিলে এটাই খাওয়া হবে। তো ভিডিওটা দেখতে থাকো, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আমার দিনটা শুরু করলাম। তো দেখতে থাকো ভিডিওটা, আর একদম স্কিপ করো না, অ্যাড শো ভিডিওটা একটু দেখে দিও প্লিজ করে বলছি। এখানে দেখো খুবই সকাল, দোকানদানি এই খোলা হচ্ছে। তো আমার কাছে খুব সকাল না, আমার অনেকটা আগেই সকাল হয়ে গেছে, অনেক কিছু সকাল সকাল কাজবাজ হয়ে গেছে, তো বিছানার কাঁথা গোছানোর সময়টা পরেই হবে। তো দেখো এখানে একদম ডাইরেক্ট চলে এলাম দুপুরের লাঞ্চ মেনুতে। তো দুপুরের লাঞ্চের জন্য কি হবে, এখন গোছানো গুছিয়ে চলছে, তো একদিনে তো আর করা সম্ভব নয়, সেই জন্য সকাল সকাল করে নেওয়ার চেষ্টা করি। তো এটাও খুবই তাড়াতাড়ির মধ্যে রান্নাবান্নাটা বসিয়ে দিয়েছি আমি, তো ওই যে কারণটা বললাম, তো এখন মানে ঝাড়ফুঁক করে নিয়েছি, এবার হচ্ছে মেলানো মেলিনি এসবই কাজ চলছে এখন, মানে চলবে এখন কিছুটা দিন। তো এখানে দেখো দুপুরের লাঞ্চ মেনুর জন্য মাছ, তো মাছ ভেজে নিলাম, তো শাকটা এখন আনতে মানাই করছি, কারণ তো এখন বাছা বাছি সময় নেই, অত রান্না করারও সময় নেই, সেই জন্য শাকটা এখন আনতে মানাই করেছি। তো যাই হোক মাছটা ভেজে নামিয়ে নিচ্ছি, আর কি কি রান্না হবে দুপুরের লাঞ্চ হতে ভিডিওটা স্কিপ না করলে বুঝতে পারবে, ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো। সত্যি রুম সাফ করতে লাগলে এতটাই যে ঝামেলা হয়, বাপরে বাপ, এত জিনিসপত্র সরিয়ে সরিয়ে ঝামেলা, মানে প্রচণ্ড আমার তো খুবই চাপের কাজ বলে মনে হয়। যাই হোক সাপটা মানে ঝাড়ফুঁক করে নিয়ে ঝুল ঝুল যেটা যা ঝেড়ে নিয়েছি, এবার মেলাবো, মেলানো কাজটা যেন আরও বড়ো কাজ। যেখানে দুপুরে লাঞ্চ মেনু রান্নাবান্না করে নিয়েছি, তো অনেকটাই বেলা হলো। তো দেখো এখানে রান্নাবান্নার করেছি পটল ভাজা, একটু কিছু অল্প কিছু পটল ছিল ভেজে দিয়েছি মায়ের জন্য, আর ওখানে মাছের তেল ছিল ওটা একটু মানে বাড়ি চচ্চড়ি করে নিয়েছি, আর হচ্ছে মাছ দিয়ে মাছের ঝোল করেছি। এখানে দেখো বিকেল বিকেল একটু বাজারে বেরিয়ে পড়েছিলাম, তো কিছু জিনিসপত্র কেনাকাটার জন্য, দেখো কী কী নিয়ে এসেছি, তো দেখতেই পাচ্ছ, দেখে নাও তোমার একটু পুজোর মার্কেটিং। তো এইভাবে টুকটুক করে হচ্ছে, টুকটুক করে তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। তো মায়ের জিনিসপত্র নিলাম, তো সায়ের কাপড় সায়ের ব্লাউজ, যেখানে আমার বড় মশাইয়ের বাকি ছিল তো বড় মশাইয়ের নিলাম, তো দুটো গামছা নেওয়া হলো, আর ছেলেদের বিস্কুট টিস্কুট খাবারের খাবার মানে যা যা জিনিসপত্র টুকিটাকি অল্প কিছুর মধ্যেই নিয়ে আসা হলো। তো যাক চলো দেখতে থাকো ভিডিওটা, আমি আর খুলে খালে কিছু মানে খুলছি না, কোনো কিছু আর খুলছি না। তো একটা লেমন নেওয়া হলো বাড়ির জন্য, তো চলো মাকে দেখালাম। তো দেখতে থাকো ভিডিওটা, আর কমেন্ট করে অবশ্যই বলবে, তোমাদের লাইক তোমাদের কমেন্ট আমাদের ভিডিও বানানো উচিত বাড়িতে। এখানে দেখো সন্ধ্যেতে একটু করবো জল খাবার কি খাওয়া হবে, তো সেই জন্যই ব্যবস্থা করা হচ্ছে, একটু আটা মাখিয়ে নিয়েছি, তো আটার গুলগুলি করবো, তো সন্ধ্যেতে অল্প কিছু খাবো, সেই জন্য কম করেই করলাম, তো একটু ওয়েদারটা দেখে নাও। তো যেহেতু জানলার সামনে রান্নাটা করি বলে, তো সেই জন্য একটু একটু করে রাস্তা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, পুজোর মার্কেটটা তো কেমন একটু করে শেয়ার করে দিই। হ্যাঁ তো চলো এখানে সন্ধ্যে প্রদীপ জ্বেলে দিয়েছি, এবার একটু গুলগুলি বানিয়ে নিই, এখানে দেখো গুলগুলি বানাতে বসিয়ে দিয়েছি। তো মা প্রথম খেলো আটার গুলগুলি, ভাবলো যে কী বাবারে আটার গুলগুলি আবার হয় নাকি, তো যাও খেয়ে ভালো করলো, তো খেয়েছিল। তো চলো দেখতে থাকো ভালো, মানে ভিডিওটা ভালো লাগবে, ঠিক আছে, ভালো লাগার মতো ভিডিও, আর ছোট্ট করে ভিডিও দিচ্ছি, ঠিক আছে, বড়ো ভিডিও দেবো না এখন, তো যাতে তোমাদের দেখতে সুবিধা হয় সেভাবে সেইভাবে মানে ভিডিও দেবো।
এখানে ছেলে আবদার করলো, তো গুলগুলির তেলটা বেশি হয়েছে, মাদুর চঙা ভেজে দাও, তো চল চঙা ভেজে দিই, তো চঙাটা সবাই খাবো, ছেলের নাম করে ভাজা হচ্ছে কিন্তু সবাই খাবো, তো চলো দেখতে থাকো। এটা হচ্ছে সন্ধ্যের নাস্তা, তো আবার রাত্রে ডিনার মেনু কী হবে তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো, যেহেতু সারাদিনের ভিডিও তো একটু একটু করে তো শেয়ার করবোই। ওখানে দেখো ঠাম্মি নাতি মিলে খাওয়া দাওয়া করছে, টিভি দেখছে, ওটা একটু ক্যাপচার করে নিলাম। আর ছেলের পরীক্ষা চলছে তো একটু খাওয়া দাওয়া করে পড়াতে হবে, তারপর রাত্রে রান্নাবান্না রয়েছে, তো এসব নিয়ে সারাটা দিন একার হাতে সব কিছু, একাকে সব কিছুটা ম্যানেজ করতে হয়, তো এসব নিয়েই সব কিছুটা বারবার। তো যাই হোক, দেখলে ডিনার মেনুতে কী কী রান্নাবান্না করলাম, তো এখানে দেখো এটা কি, এটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে, ঠিক আছে। আমি অনেকটাই টাইম ধরে ক্যামেরাটা করেছিলাম, কারণ তো কীভাবে পালাবে, কোথা দিয়ে পালাবে সেই চেষ্টা করছিলাম, মানে পোকাটা এতটাই বড় ছিল দেখে ভয়ই লাগছিল। তো অনেকটাই রাত, তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তারপরে দেখলাম যে পোকাটাকে বার করা যাচ্ছে না, ভাবলাম যে ক্যামেরার আলোটা জ্বললে যদি বেরিয়ে যায়, সেই জন্য অনেকটাই টাইম ক্যামেরাটা করে রেখেছিলাম। ওর আট মানে আটিগুটি দেখার জন্য, অ্যাক্টিং দেখার জন্য, পা ঘষছে, মুখ ঘষছে, ওই মাথার শিংগুলোকে নিয়ে, মাথার ওইগুলোকে নিয়ে হাতে করে ধরে টেনে নিচ্ছে, তো সব পাগুলো দিয়ে মুখটা ঘষছে প্রত্যেকটা, তুমি মানে সবাই দেখো না কীভাবে কী করছে, সেই জন্য ক্যামেরাটা সামনে রেখেছিলাম যে এতটা আলোর তেজ পড়লে ও চলে যাবে। তো তখন থেকেও আমাদেরকেই দেখাচ্ছিলো না কী করছিলো, বুঝতে পারছিলাম না, পালাচ্ছিলো না, আর আমরাও ভয় পাচ্ছিলাম ওই জিনিসটাকে হাত দিতে, কী ধরনের পোকা কী এটা, তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে। দেখেছো হাতগুলোকে কী করছে, হাত পা মাথা, তো ডানাগুলোকে নিয়েও মানে ফেঁকাফেঁকি করছিলো, এই দেখো দেখেছো লোমা মানে মাথা সিংটা না কি ওটা জানি না, ওটাকে নিয়েও এমন করছে। তারপরে লাস্ট লাস্ট কী করলাম, তো সেই জন্য ভিডিওটা তোমরা দেখো, যে পোকাটা যদি বিছানার মধ্যে ঢুকে যেত তো ভয়ই লাগতো, সেই জন্য ওকে চকচক চোখের আড়াল করছিলাম না, তো ওকে দেখেই যাচ্ছিলাম দেখেই যাচ্ছিলাম, তো তোমাদেরকেও দেখালাম, তোমাদের সঙ্গেই ক্যামেরাটা অন করেই দেখে যাচ্ছিলাম। দেখেছো কেমন করছে, হাত পা মিলছে, ব্যায়াম করছে, তো পোকাটা এতটাই বড়, মানে ভয়ই লাগছে, আমি তো এরকম পোকা কোনোদিনে দেখিনি। এই যে নেপালে রয়েছি না, নেপালে জন্তু জানোয়ার পোকামাকড় অত খতরনাক কিছুই নেই, সেভাবে দেখাও হয়নি, দেখতেও পাইনি, তো সেই জন্য এটা দেখলাম বলে না তো ভয়ই লাগলো, সেই জন্য ক্যাপচার করলাম, ঠিক আছে। তো চলো লাস্ট পর্যন্ত পোকাটা মানে কী হতে থাকে দেখতে থাকো,
যত রকম স্টাইলে ক্যামেরা করতে হয় তত রকম স্টাইলেই করলাম, উপর দিয়ে নিচে দিয়ে আরামসে ঝুলে বসে রয়ে যাচ্ছে, তা নিচে আর নামছে না, পড়েও যাচ্ছে না। কতবার ধরে ওই যে ওটা হচ্ছে প্রেশার কুকারের হচ্ছে মানে রাবার হয় না, রাবারের মধ্যে ঝুলে গেছে, তো ওইটা কতবার ধরে নাড়াচ্ছিলাম তবু দেখলাম নড়ছে না। এখানে দেখো আমি সকালের জন্য শরবত ভিজিয়ে দিয়েছি, পতিলা আর হচ্ছে মিজরি। তো যাই হোক, চলো এতটা সময় যারা ভিডিওটা দেখলে তাদেরকে অনেক অনেক ভালোবাসা, ওটা আমি ফেলে দেবো রাত রাত করে, ওটা একদম ওটাকে নিয়েই ফেলে দিয়েছিলাম আমার বড় মশাই। তো ওই যে প্রেশার কুকারের যে ওইটা আছে না রাবারটা, ওটা সহ ফেলে দিয়েছিলাম। এখন দেখো গভীর রাত হয়ে গেছে, তো চলো আবার আছে নতুন দিন নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা বাই, থ্যাংকস ফর গুড নাইট, রাধে রাধে।